যে ভিডিওতে থাম্বনেল ঠিক নেই সে ভিডিওতে কোনোদিনই ভিউজ বাড়বে না, আর ভিউজ না বাড়লে তোমার সাবস্ক্রাইব বাড়বে না, অর্থাৎ চ্যানেলের ওই ভিডিওটা পুরো ডাউন হয়ে থাকবে এবং মরা হয়ে পড়ে থাকবে। হাই বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। তোমরা এখন দেখছো টেকনিক্যাল সাবির 155 চ্যানেল। এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা যতদিন ভিডিও আপলোড করছো এবং থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সেটা সবই শিখেছ, কিন্তু থাম্বনেল কীভাবে সঠিকভাবে সেট করতে হয়, ভিডিওতে অ্যাড করতে হয় সেটা অনেকেই ঠিকমতো পারে না। আর সেটা পারে না বলেই সব কিছু খাটাখাটি করা সত্ত্বেও তোমার ভিডিওতে ভিউজ আসে না, আর ভিউজ না আসা মানেই তোমার সাবস্ক্রাইব বাড়বে না, আর সাবস্ক্রাইব বাড়া যদি নাই বাড়ে তোমার চ্যানেলে কোনো দামই নেই, কারণ 5 পয়সা দাম নেই। কারণ সাবস্ক্রাইবের ওপর ডিপেন্ড করে চ্যানেলের কত দম, অর্থাৎ ভিউয়ার্সরাও সাবস্ক্রাইবে দেখে তোমার ভিডিওকে ফলো করে, তোমার চ্যানেলকে ফলো করে বেশি। কারণ যে চ্যানেলে যত সাবস্ক্রাইব বাড়বে সেই চ্যানেলের তত ভিউজও বাড়বে আর ভাইরালও হবে। কারণ মানুষের ধর্মই হচ্ছে যেখানে যত ভিড় হবে সেদিকে তত মানুষ ঝুঁকিবে বেশি, অর্থাৎ যখনই দেখবে তোমার চ্যানেল সাবস্ক্রাইব বেশি তোমার চ্যানেল তত ভিউয়ার্স আকৃষ্ট হবে বেশি। তা বন্ধুরা, এই সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বাড়ানোর একমাত্র মূল চাবিকাঠি হচ্ছে প্রথম হচ্ছে থাম্বনেল। এবার থাম্বনেল হয়তো তুমি কীভাবে সেট করতে ইয়ে করতে হয়, কীভাবে তৈরি করতে হয় সেটা শিখেছ, কিন্তু সেটা ঠিকমতো ভিডিওতে কীভাবে লাগাতে হয় বা সেট করতে হয় সেটা হয়তো ঠিকমতো পারো না। আর যদি নাই পারো তাহলে এই ভিডিওটা আজকে তোমার জন্য। তুমি ভিডিওর পুরো ভিডিওটা পাই টু পাই ওয়াচ করো, মাঝখানে স্কিপ করবে না, পুরোটা ওয়াচ করো, তুমি বুঝতে পারবে যে একটা থাম্বনেল কীভাবে ভিডিওতে সেট করতে হবে খুব সহজে, তোমার সহজ ভাষায় সহজ কথা খুব সহজে কীভাবে ভিডিওটা ওয়াচ করো, দেখো কীভাবে থাম্বনেল লাগাতে হয়, পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখবে একবার অল্প সময়ের মধ্যে বুঝে যাবে এবং শিখে যাবে। দেখবে এই ট্রিক অবলম্বন করলে তোমার চ্যানেল তত্ত্বর করে ভিউজ এবং সাবস্ক্রাইব বাড়তে থাকবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে একটা ভিডিওতে থাম্বনেল কীভাবে অ্যাড করতে হয়, কারণ অ্যাডটা যদি ঠিকমতো না করতে পারো তোমার ওই ভিডিওতে থাম্বনেলটা তেমন শো করবে না এবং ভিডিওটা ভালো ভিউজ আসবে না। তা চলো যে কীভাবে থাম্বনেল অ্যাড করতে হয় তোমাদের আমি পাই টু পাই দেখিয়ে দিচ্ছি এবং আমার মোবাইল স্ক্রিন থেকে ডাইরেক্ট তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো, তাহলে ভালো বুঝতে পারবে। প্রথমে তোমরা পিক্সেল ল্যাব অ্যাপস থেকে থাম্বনেলটা রেডি করে নেবে। যেমন এই পিক্সেল ল্যাব ওপেন করছি আমি, এই পিক্সেল ল্যাব এখান থেকে তোমার থাম্বনেল রেডি করে নেবে। রেডি করার পর পুরো আমার যা লেখা লিখে রেডি করে নেবে, সেটা আমি একটু দেখিয়ে দিই শর্টকাটে। তুমি প্রথমে টেক্সটটা ডিলিট করে দেবে, তারপর পেজটাকে সাইজ করার জন্য ডান দিকে লোগোতে ক্লিক, তিনটি ডটে ক্লিক করে ইমেজ সাইজ ক্লিক করে এখানে কাস্টম ক্লিক করবে, ইওর থাম্বনেল দিয়ে ওকে ক্লিক করবে, পেজটা সাইজ হয়ে গেল। নিচে তুমি রংটা চেঞ্জ করতে পারো, আমি একটু শর্টকাট তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই পেজ চেঞ্জ হলো, চেঞ্জ হয়ে গেল। এই প্লাস সাইজ করবে, তুমি যে কোনো গ্যালারি থেকে যে কোনো একটা ছবি টবি নিয়ে নিতে পারবে। এখানে তুমি যে কোনো একটা ছবি নিয়ে নিলে এই ছবি চলে আসলো। তুমি এখানে টেক্সট ইচ্ছা মতো লিখতে পারো, এই ঘরের মধ্যে তুমি চাক হচ্ছে ইচ্ছা মতো টেক্সটটা লিখলে, তারপর আবার ওপরে বিন্দু তিনটি ডট ক্লিক করে যে এক্সপোর্ট ইমেজ আছে এটা ক্লিক করবে। ক্লিক করার পর ও মাঝখানে দেখো কাস্টম আছে, কাস্টমটা ক্লিক করে এই যে একটা পেজ এলো এখানে লিখে দেবে আলট্রা, আলট্রা সিলেক্ট করে এটা সেভ করে দেবে। এই যে সেভ টু গ্যালারি, গ্যালারিতে সেভ টু গ্যালারি করবে, এই থাম্বনেলটা তোমার গ্যালারিতে সেভ হয়ে থাকবে। এবার চলো কীভাবে এটা সেট করতে হয় ভিডিওতে সেটাই তোমাদের করে দেখাই। একটা ভিডিওতে থাম্বনেল কীভাবে সেট করতে হয় সেটা করতে গেলে প্রথমে তোমাকে যেতে হবে ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও অন হয়ে গেল। এবার যে পেজটা এসছে এই পেজের একবার নিচে দেখো আছে কন্টেন্ট, এই কন্টেন্টে ক্লিক করো। কন্টেন্টে ক্লিক করলে দেখো তোমার পুরো চ্যানেলটা খুলে যাবে, যতগুলো ভিডিও আপলোড করেছো। যেমন ওপরে অপশান আছে ভিডিওস শর্টস, এবার শর্ট ভিডিও নাকি বড় ভিডিও, আমি যেহেতু এখন বড় ভিডিও তোমাদের করে দেখাচ্ছি। যেমন বড় ভিডিও প্রথমে যেটা আছে আমার অ্যানুয়াল স্পোর্টস প্রোগ্রাম, এই ভিডিওটাতেই আমি থাম্বনেল একটু চেঞ্জ করতে চাই, বা হয়তো থাম্বনেল তোমার লাগানোই ছিল না, আগে ভিডিও আপলোড হয়ে গেছে, আপলোড হয়ে যাওয়ার পর তুমি এখন থাম্বনেল চেঞ্জ করছো বা থাম্বনেল লাগাবে, সেটা করতে গেলে আগে ভিডিওটা ওপেন করো। ভিডিওটা ওপেন করলে এই যে ভিডিও ওপেন হয়ে গেল। এবার ওপরে আছে তোমার দেখো ডান দিকে আছে ওপরে আছে একটা পেন্সিল আইকন আছে, ওই পেন্সিল আইকনটা ক্লিক, এটা হচ্ছে এডিটের অপশান, এই যে খুলে গেল। এবার দেখো বাঁ দিকে চ্যানেলের ওই ভিডিওর বাঁ দিকে একটা পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকন তখনই পাবে যখন তোমার চ্যানেল
ভেরিফিকেশন হয়ে থাকবে, অর্থাৎ তোমার মোবাইল নাম্বার দিয়ে চ্যানেল যদি ভেরিফিকেশন হয়ে থাকে তবেই তুমি পেন্সিল আইকনটা পাবে, না তা না হলে পাবে না। তা যে সমস্ত চ্যানেলের এই ভেরিফিকেশন হয়ে আছে সেই চ্যানেলে দেখবে এই পেন্সিল দেখাচ্ছে, যদি তোমার চ্যানেল এরকম হয়ে থাকে ভেরিফিকেশন হয়ে থাকে তোমাকে এরকম আইকন চিহ্ন দেবে, আর না থাকলে জানতে হবে তোমার চ্যানেলে এখনও ভেরিফিকেশন হয়নি, অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন হয়নি, সেটা তোমাকে সুদৃঢ় করে নিতে হবে, তবেই তুমি চ্যানেল ইয়েটা পাবে, তোমার চ্যানেলের ভিডিওতে এই পেন্সিল আইকনটা পাবে। তো এখানে পেন্সিল আইকনটা শো করছে, এখন আমি পেন্সিলটা ক্লিক করব, ক্লিক করলেই এবার দেখো নিচেই দেখো আমার ভিডিওটার সঙ্গে সঙ্গে নিচে আবার কিছু ভিডিও ছবি দেওয়া আছে, অর্থাৎ চেঞ্জ বলে একটা অপশন দেখেছো, এখানে চেঞ্জ বলে একটা ছবি দিয়েছে, ঘর আছে টিভির মতো, এইখানে যদি তোমার আমার যেহেতু এখানে থাম্বনেল আগেটা লাগানো আছে, যদি না লাগানো না থাকতো তাহলে এখানে তোমাকে দিত কাস্টম থাম্বনেল দিত, সেইটা ক্লিক করতে হবে। পরে ক্লিক করলে এবার তুমি যে থাম্বনেল লাগাতে চাইছো সেটা তোমার আগে থেকে সেট করা আছে, কারণ আগে তো তুমি আগে থেকে দেখালাম যে পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে থাম্বনেল সেট করে তৈরি করতে হয়, সে তৈরি করে তোমার সেভ করে গ্যালারি সেভ হয়ে আছে, সেইটা এখানে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি তোমাকে করে দেখাচ্ছি উদাহরণের জন্য, এই যে সাব ফর সাব এইটা আমি ক্লিক করলাম থাম্বনেলে চলে আসলো এখানে, যে সামনে ধরো আমি এটা দেখানোর চেষ্টা করছি, এইটাই ধরো তো আমার থাম্বনেল আমি রেডি করেছিলাম, গ্যালারিতে শো করেছিলাম, এবার এটা সেট হয়ে গেলো, ওপরে ডানটা ক্লিক এবার সেভ করে দাও, সেভ করে দিলেই ব্যাস তোমার থাম্বনেল তোমার ভিডিওতে শো হয়ে সেট হয়ে গেলো, আর কোনো চিন্তা নেই। তো বন্ধুরা দেখলে যে একটা ভিডিওতে কত সহজে একটা থাম্বনেল সেট করা যায়, অর্থাৎ অ্যাড করা যায়, আর যদি তোমার ভিডিওতে আগে থেকেই যদি থাম্বনেল সেট করা থাকে এবং সেটা যদি তুমি চেঞ্জ করতে চাও সেটা তুমি ওই একই ভিডিও থেকে বুঝতে পারবে, যেটা তোমাদের করে দেখালাম যে আগে থেকেও যদি ভিডিওতে একটা থাম্বনেল লাগানো থাকে এবং সেটা ভালো নয় বলে তোমার ভিউ আসছে না, তাহলে ওই থাম্বনেল কীভাবে চেঞ্জ করতে হয় সেটা ওই একই সেম ভিডিও থেকে তুমি দেখে নিলে, এবং এইভাবে তুমি তোমার ভিডিওতে কোনো থাম্বনেল যদি আগে থেকে খারাপ হয়ে থাকে তা সেটাকে চেঞ্জ করতে পারবে আর ইচ্ছামতো নতুন থাম্বনেল লাগাতে পারবে। আর যদি একবারে থাম্বনেল নাই থাকে, অর্থাৎ একবার নতুন ভিডিও আপলোড করছো, তাহলেও সেটা ওই একই করবে, দেখবে তোমার ভিডিওতে সুন্দরভাবে একটা থাম্বনেল সেট হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, এবং তোমার ভিডিও আস্তে আস্তে ভিউয়ার কাছে গ্রো হবে এবং চ্যানেলটা গ্রো হবে, এবং ভিউয়ার্সরা ওই থাম্বনেলে আকৃষ্ট হয়ে তোমার ভিডিওকে ক্লিক করবে। তো বন্ধুরা আজকের ভিডিও থেকে যদি একটু উপকৃত হও তাহলে চ্যানেলটাকে লাইক করবে, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কেমন লাগলো এটি কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকের মধ্যে এটুকুই, থ্যাংক ইউ।